আসসালামু আলাইকুম। তাসকিন আহমেদ ইন রিসেন্ট টাইমসে রহমানুল্লাহ গুরবাসকে 5-5 বার আউট করেছেন। অনেকেই আমাদের অনফিল্ডের পেজে কমেন্ট করছেন কিংবা মেসেজ দিচ্ছেন যে তাসকিন আহমেদ ঠিক কোন স্ট্র্যাটেজিতে রহমানুল্লাহ গুরবাসকে বারবার আউট করছেন কিংবা রহমানুল্লাহ গুরবাস কেন বারবার তাসকিন আহমেদের ভিকটিম হচ্ছেন। বাই দ্য ওয়ে বলে নেওয়া ভালো, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। চমৎকার সুন্দর সাজানো গোছানো একটা ফিল্ড, চমৎকার একটা ক্যাম্পাস। অবশ্যই আপনারা যারা পড়াশোনা করতে চাচ্ছেন, হায়ার স্টাডিজ করতে চাচ্ছেন, ডেফোডিলকে আপনাদের চয়েসে রাখতে পারেন। বাই দ্য ওয়ে যে বিষয়টা বলছিলাম যে তাসকিন আহমেদ কীভাবে রহমানুল্লাহ গুরবাসকে বারবার বিট করছেন, আমরা যদি একটু ভিডিও ফুটেজগুলো দেখি তাহলে একটা বিষয় কিন্তু খেয়াল করতে পারবো, তা হচ্ছে একটা কমন জোনে তাসকিন আহমেদ বারবার বল করছেন এবং সেই কমন জোনটা হচ্ছে ব্যাক অফ দ্য লেন্থ ফিফথ বা সিক্স টার্ম করিডোর। একেবারে শুরুর থেকে যদি আমরা চিন্তা করি যে ফিফথ বা সিক্স টার্ম করিডোরের ওই লাইনে ব্যাক অফ দ্য লেন্থের এই বলগুলো একটু অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে ফর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং রহমানুল্লাহ গুরবাজ নর্মালি যে টাইপের ব্যাটসম্যান তিনি কিন্তু শর্ট খেলতেই পছন্দ করেন সবচেয়ে বেশি, তার জন্য ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, ওই দুইটা জোনে তাসকিন আহমেদ প্রোটেকশন রাখছেন এবং বলগুলো যেহেতু অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে, গুরবাজ যখন সেই বলগুলোর এগেনস্টে স্ল্যাশ করছেন, পুল করছেন, তখনই আলটিমেটলি উইকেটের পতনগুলো ঘটছে। এবং ডিফারেন্ট টাইপস অফ উইকেটের ডিফারেন্ট স্ট্র্যাটেজি তাসকিন আহমেদ মেনটেন করেছেন, যেমন আমরা দেখতে পেয়েছি একদম পেস অন ডেলিভারি করেছেন, ঠিক সেই সঙ্গে আরও দেখতে পেয়েছি স্লোয়ার ডেলিভারি করেছেন, যেটা উইকেটের কনটেক্সটে হয়তো বা এক্সপেক্টেড হাইটটা রহমানুল্লাহ গুরবাজ পাননি। ইভেন জিম্বাবুয়ের মাটিতে যেহেতু উইকেটগুলো একটু ড্যাম্প কাইন্ড অফ উইকেট, সেই জায়গাতেও ওই চ্যানেলটা মেনটেন করে এক্সপেক্টেড হাইট যখন গুরবাজ পাচ্ছেন না, তখন তাসকিন আহমেদের যে স্ট্র্যাটেজিগুলো যে অ্যাওয়ে সুইং করে ফোর্থ বা ফিফথ টার্ম বা সিক্স টার্ম থেকে অ্যাওয়ে সুইং করে বের করে নিয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই লেগ সাইডে শর্ট খেলতে গিয়ে গুরবাজ উইকেট দিয়েছেন। বাট লাস্ট ম্যাচটা আমরা যেরকম দেখলাম যে তাকে এমন একটা টিজিং লেন্থে বল করা হয়েছে যেখান থেকে একটা ছোট্ট অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে, যেখানে গুরবাজ হয়তোবা ড্রাইভ করতে চেয়েছেন আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। সো সামগ্রিকভাবে যে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, ডেফিনেটলি তাসকিন আহমেদ অ্যানালিস্টদের সঙ্গে বসেছেন, গুরবাজকে নিয়ে কেমনভাবে প্ল্যান করবেন সেগুলো নিয়ে চিন্তা করেছেন, গুরবাজও সেটা জানেন যে তাসকিন তাকে ওই জোনে ট্র্যাপ করবেন। Walton Fanner aerodynamic blade ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। This is where the battle comes in international cricket, যে দুজন কন্টেন্ডারি অর্থাৎ ব্যাটসম্যান বোলার দুজনেই জানেন যে কে কাকে কীভাবে বিট করবে, তারপরও ইন দ্য গেম সিনারিওতে যেভাবে বিট করছেন তাসকিন আহমেদ গুরবাজকে, যেটা আমরা দেখতে পেয়েছি পিচ ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, সর্বশেষ 5টা উইকেটের যে পিচ ম্যাপটা দেখাচ্ছি, ওয়ান কাইন্ড অফ একই লেন্থ, একই করিডোর, ওই করিডোরটা কাছাকাছি করিডোর মেনটেন করে ওইভাবে অ্যাওয়ে সুইং অফ টাইপ অফ ডেলিভারিতে তিনি বিট করার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে তাসকিনের আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাই, তা হচ্ছে তাসকিনের ক্ষেত্রে যেটা ফর লং ইয়ার্স যেটা আমরা দেখেছি যে অফ দ্য পিচ মুভমেন্টটা তাসকিন খুব ভালো করতে পারেন, ডেফিনেটলি তিনি পারেন, বাট নাওয়াডেজ তাসকিন ওই যে এয়ারে সুইং করার যে বিষয়টা, অর্থাৎ বলটা রিলিজ করার পর এয়ারে যে মুভমেন্টটা, দেন অফ দ্য পিচ পরে সেক্ষেত্রে অ্যাওয়ে সুইংয়ের মুভমেন্ট করাটা, অর্থাৎ বোথ ইন দ্য ইয়ার অ্যান্ড অফ দ্য পিচ মুভমেন্ট, দুইটা জায়গায় তাসকিন আহমেদের ক্ষেত্রে খুব ভালো মতো দেখা যাচ্ছে। এবং রহমানুল্লাহ গুরবাজ ইজ বিং ভাইটাল পয়েন্ট ফর তাসকিন আহমেদ, যে তিনি বারবার একই করিডোরে বল করে তাকে বিট করার চেষ্টা করছেন এবং মার্শাল্লাহ তিনি বিট করতে পারছেন। সো এই প্রসিডিওরটা কন্টিনিউ থাক, আগামী বিশ্বকাপ সামনে আছে, এশিয়া কাপ সামনে আছে, যদি মুখোমুখি হন তাসকিন গুরবাজ, এভাবেই হয়তোবা তাসকিন কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তিনি এগিয়ে যাবেন। পেস রয়েছে, স্ট্যামিনার জায়গা রয়েছে, ফিটনেস লেভেলটা কনসিস্টেন্টলি তিনি মেনটেন করতে পারেন এবং করিডোর মেনটেনেন্স, হিট দ্য ডেক, যেটা আমরা একটা সময় শুধুমাত্র রুবেল হোসেনের কাছ থেকে দেখতে পেতাম যে হিট দ্য ডেক একটা কনসিস্টেন্ট পেসে পিচে আঘাত করা, হিট অন দ্য পিচ, যেটা তাসকিন খুব ভালো মতো করতে পারছেন নাওয়াডেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কে কী মনে করছেন। থ্যাংক ইউ।